নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে নর্থ ইস্ট জব নিউজ টোয়েমের মধ্যে স্বাগতম জানাই। বন্ধুরা, কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যের মধ্যে 500 মহিলা পুলিশ বা 500 মহিলা কনস্টেবল নিয়োগ সংক্রান্ত একটি আপডেট দিয়েছে। এবং বন্ধুরা, সেখানে বা এই মহিলা কনস্টেবল নিয়োগের জন্য কি সিলেকশন প্রসেস থাকবে, আপনাদের কোয়ালিফিকেশন কী দরকার এবং কীরকম ফিজিক্যাল ও মেডিকেল ফিটনেস দরকার তার কোনো আপডেট এখনও দেওয়া হয়নি। কিন্তু যখনই এই আপডেটটি আসবে আপনারা এই চ্যানেলটির মাধ্যমে তা পেয়ে যাবেন খুব সহজেই। তাই বলছি বন্ধুরা, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে অলের মধ্যে করে দিবেন নতুন আপডেট পাওয়ার জন্য। এখন একবার শুনে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব কী বলেছে এই বক্তৃতায়। আজকের এই জায়গা থেকে আমি এটাও ঘোষণা করবো, আগামী কিছুদিনের মধ্যেই আমি কালকে সিএসকে বলেছি, পুরীপ 500 সিধা মহিলা নেব পুলিশ, অনলি মহিলা, তার মধ্যে একটা জেন্টসম 500 স্পেশাল ড্রাইভ দেব। বিভিন্ন ভ্যাকেন্সি আমি বলে দেবো ডিজিকে, কালকে বলেছি রাত্রে ফোন করে। একটা 500 তো আমরা করছি যে পুলিশ নেব, এমনিতে 500, আর 500 অনলি ফিমেল নেব, অনলি মহিলা, যেখানে যেখানে ভ্যাকেন্সি সব একটা করে, এর মধ্যে একটা পুরুষ থাকবে না। তার জন্য আমি পুরুষকে পছন্দ করি না তেমন না, আমি তো কোনো মায়ের ছেলে, আমার বোন আছে, কিন্তু মহিলাদেরকে অগ্রাধিকার মানে এই নয় যে বলি আর ভাষণ দেওয়া। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলের মধ্যে করে দেবেন। ধন্যবাদ। আর যদি এই বিষয়টা সম্পর্কে কোনো কনফিউশন থাকে আপনাদের মনে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন। জয় হিন্দ।